আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। গলির ভিতরে বেশি পানি জমেছে, কাদা দিয়ে লেপটে যাচ্ছে তাদের পা আর জামা। কিছুটা দূর যেতেই বৃষ্টির পানিতে ভিজার কারণে ফ্ল্যাশলাইট অফ হয়ে গেল। ববি রাগে মোবাইলে 3-4টা থাপ্পড় মেরে বলল, এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, বৃষ্টি অনেক বেশি আব্বু। তাই আশনু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ববি দাঁড়িয়ে মোবাইল হাতের তালুতে বাড়ি মারছে, কিন্তু মোবাইল এখন পুরোই বন্ধ হয়ে গিয়েছে, চালুই হচ্ছে না। আশনুর হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ের সাথে কিছু বেজে পড়ে গেল। আশনু মনে হলো সে আরও উপরে পড়েছে। ভালো মতো হাতিয়ে বুঝতে পারলো এইটা একটা মানুষ। আলতো করে চেহারায় হাত রেখে আশনুর বুঝে গেল এইটা আর কেউ না, মন্টি। আশনুর আব্বু বলে তাড়াতাড়ি ডাকলো ববিকে। ববি দ্রুত এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আশনুর হাও মাও করে কাঁদতে কাঁদতে বলল, আব্বু ও ওইখানে আছে। মানে দেখো, আশনুর চিৎকার করে কাঁদছে। ববি হাঁটু কেড়ে বসে চেহারায় হাত রেখে বুঝতে পারলো মানুষটা মন্টি। ববি মন্টিকে ডাকছে কিন্তু মন্টি সাড়া দিচ্ছে না। ববি বলল, আম্মু তুমি তো জানো পালস কিভাবে চেক করে। হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে দেখো না মন্টির হার্টবিট ঠিক আছে কিনা। আশনুর ভয় কাঁপছে। ধীরে ধীরে মন্টির হাত ধরে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছে পালস চলছে কিনা, কিন্তু আশনুর কিছুই বুঝতে পারছে না। ববি মন্টির বুকের উপরে দুই হাত রেখে জোরে জোরে দাবাচ্ছে, আবার কান বুকে রেখে শোনার চেষ্টা করছে হার্টবিট চলছে কিনা। আশনুর অবশেষে কিছুটা হলেও বুঝতে পারলো মন্টির হার্টবিট চলছে, কিন্তু খুব ধীরে ধীরে। আশনুর কান্নাজড়িত কণ্ঠে বলল, আব্বু ওর হার্টবিট অনেক স্লো, হসপিটালে না নিয়ে গেলে বাঁচানো যাবে না। নেগেটিভ ভেবো না আম্মু, তুমি সরো, আমি ওকে ধরে উঠাচ্ছি। আমিও সাহায্য করি। তুমি পারবে না আম্মু, তুমি সরে দাঁড়াও। আশনু সরে দাঁড়ালো, সে পারবে না মন্টিকে তুলতে। ববি খুব কষ্টে মন্টিকে তুলে কোনো মতে টানতে টানতে গলি থেকে বের করলো। আলোতে নিয়ে আসতে আশনু চিৎকার দিয়ে উঠল। মন্টির শার্ট রক্তে লেপটে আছে, ববির মাথা ঘুরছে। এইবার কি করবে ভেবে পাচ্ছে না। কোনো মতে আশনুরকে সামলে নিয়ে মন্টিকে গাড়ির পেছনের সিটে শুয়ে দিল। আশনুরও পেছনের সিটে বসে মন্টির মাথাটা নিজের পায়ের উপরে দিয়ে কাঁদতে লাগলো। ববি দ্রুত গাড়ি স্টার্ট দিল হসপিটালে যাওয়ার জন্য। হসপিটাল পৌঁছে ববি গাড়ি থেকে নেমে ভেতরে দৌড়ে গিয়ে ডাক্তারদের ডাকলো। দুজন ওয়ার্ড বয় সিট নিয়ে বাইরে এসে মন্টিকে ধরে বের করে হসপিটালের ভেতরে ঢুকলো। আশনুরও পেছন পেছন ভেতরে গেল। ববি গাড়ি পার্ক করে ভেতরে এসে দেখে আশনুর ডাক্তারদের সাথে ঝগড়া করছে। ববি তাড়াতাড়ি আশনুরের সামনে গিয়ে বলল, কি হলো আম্মু? ডাক্তার বলল, দেখুন উনি আমাদের সাথে ভেতরে যেতে যাচ্ছে, কিন্তু আমরা এটা এলাও করব না। আশনুর চিল্লিয়ে বলল, কেন এলো না? আমি বলছি না আমি মেডিকেল স্টুডেন্ট হতে চলেছি, আমার এইসব বিষয়ে অনেক জ্ঞান আছে। দেখুন আপনি এখনো স্টুডেন্ট হয়নি, কিন্তু আমি অপারেশন সম্পর্কে অনেক জ্ঞান রেখেছি। আপনি বোঝার চেষ্টা করুন, আমার পক্ষে এটা অসম্ভব। আপনি বুঝতে পারছেন আমার কত ভয় করেছে ওকে নিয়ে? আমি ভিতরে যাব। ডাক্তার রাগী কণ্ঠে বলল, ভয় করছে? ভয় পেলে ডাক্তার হবেন কি করে? আমি কি ভেবে নিব আপনি ডাক্তার হওয়ার যোগ্য না? আশনুর কিছু বলল না, চিন্তার মাথায় হয়তো একটু বেশি বলে দিয়েছিল। ডাক্তার নিজেকে সামলে নিয়ে বলল, ডাক্তার পেতে হলে ভয় পেলে চলবে না। আমি অনুরোধ করছি আপনি অপেক্ষা করুন, আমরা চেষ্টা করব তাকে বাঁচানোর। আশনুর হাত মুঠো শক্ত করে নিচে ঠোঁট কামড়ে দিয়ে ধরে মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে উঠল। ববি আশনুরের কাঁধে হাত রেখে বলল, কিছু হবে না মন্টির, চিন্তা না করে দোয়া কর আম্মু। ডাক্তার চলে গেল। আশনুর ঘুরে ববিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদছে। ববি কোনো মতে আশনুরকে সামলে নিয়ে চেয়ারে বসালো। হসপিটালে টেলিফোন দিয়ে বশিরকে কল দিয়ে সব খুলে বলল। তারা বাসে ছিল, সাফিয়া শুনেই কাঁদতে কাঁদতে শেষ। ববি আকলিমাকে কল দিয়ে সব জানালো। আকলিমা এখন নিজেকে অপরাধী ভাবছে এর জন্য। অপারেশন প্রায় 2 ঘন্টার মতো চলবে। ববি আশনুরকে বুঝিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। বাসা থেকে জামা নিয়ে আসার জন্য আশনুরের জন্য, আবার আকলিমাকেও নিয়ে আসতে হবে, না হলে বাসায় একা বসে থাকতে থাকতে নিজেকে দোষারোপ করতে করতে ডিপ্রেসড হয়ে যাবে। আশনুর ফুঁপাচ্ছে ওটি দরজার দিকে তাকিয়ে। সে তার হাতের দিকে তাকালো। মন্টির শরীরে রক্ত তার হাতে লেগে আছে, রক্তগুলো জমাট বেঁধে আছে হাতে। আশনুর হাত মুঠো করে বুকের সাথে জড়িয়ে ধরে মাথা নিচু করে কেঁদে উঠল। ওটির পাশের পুরো এরিয়া খালি, সেইখানে শুধু আশনুরের ফুঁপিয়ে কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। রাত 1টা, মন্টির অপারেশন কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। ডাক্তাররা এখন তাকে কেবিনে শিফট করাছে। বশিরদের বাস আটকা পড়েছে পানির জন্য, আস্তে আস্তে সকাল হবে। আকলিমা আর আশনুর কেবিনের সোফায় বসে আছে। আশনুর চিন্তায় নখ খাচ্ছে। মন্টি পুরোপুরি সুস্থ না হলেও রক্ত অনেক ঝরছে বলে তার জ্ঞান ফিরতে সময় লাগবে। ক্ষত জায়গায় ময়লা কাদা লেগেছে বলে মন্টির ইনফেকশন হয়ে গিয়েছে ক্ষত জায়গাগুলোতে।
ডাক্তার বলে দিয়েছে সুস্থ হতে অনেক সময় লাগবে, মন্টির যত্ন নিতে হবে খুব। আজহার ঘুম আকলিমার কোলে, ববি ডাক্তারদের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর ওয়ার্ড বয়রে আসলো মন্টিকে নিয়ে। আসনু মন্টিকে দেখে সোফা ছেড়ে নেমে দৌড়ে গেল মন্টির কাছে। মন্টির পেটে ব্যান্ডেজ করা, চেহারাটা লাল হয়ে আছে, ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। হয়তো ছেলেটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। আসনু ঠোঁটের উপরে হাত রেখে কেঁদে উঠল আবার। ওয়ার্ড বয়রা মন্টিকে বিছানায় রেখে চলে গেল। আকলিমা উঠে এগিয়ে গেল মন্টির দিকে। ছেলেটার অবস্থা দেখে নিজেকে 101 চড় মারতে ইচ্ছে করছে। আসনুর অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে মন্টির দিকে। ধীরে ধীরে হেঁটে গিয়ে বিছানার পাশে চেয়ারে বসল। মন্টির হাত আলতো করে ধরে তাকিয়ে রইল। তখনই ববি আসলো কেবিনের ভেতর, এসে আকলিমার পাশে দাঁড়িয়ে বলল, ডাক্তার বলেছে ওর যত্ন নিতে হবে খুব। জ্ঞান কবে ফিরবে সেটা এখনো অজানা। আসনুর মন্টির দিকে তাকিয়ে বলল, জ্ঞান না ফিরলেও কোমায় চলে যাবে। ববি বলল, যাবে না, তুমি নেগেটিভ হওয়া বন্ধ করো। সত্যি বলছি আব্বু, জ্ঞান না ফিরলে অজ্ঞান অবস্থায় স্টপ করে ফেলবো। ববি আহত দৃষ্টিতে আকলিমার দিকে তাকালো। আকলিমা কিভাবে মেয়েকে সামলাবে বুঝতে পারছে না। কিছুক্ষণ পর দুজন নার্স আসলো, ক্যানোলা হাতে লাগিয়ে দিয়ে রক্তের ব্যাগ টাঙিয়ে গেল। রাত ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। রাত প্রায় 3 ববি বাসায় গিয়েছে আজহারের জামা নিয়ে আসতে। খাবার খেতে গিয়ে পুরো জামা নষ্ট করে ফেলেছে। আসনুর কিছু খায়নি, সে নিশ্চুপ হয়ে ঘোরাঘুরি করছে কেবিনে। একবার হাঁটা করে, একবার মন্টির পাশে বসে, একবার ক্যানোলা চেক করে ঠিক আছে কিনা। মন ছটফট করছে তার মন্টির জ্ঞান না ফেরার কারণে। আসনুরের বিশ্বাস মন্টির জ্ঞান নিশ্চয়ই ফিরবে, ইঞ্জেকশনের কারণে সে গভীর ঘুমে রয়েছে। আসনুর হাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে পিলারের সাথে হেলান দিয়ে, তার দৃষ্টি মন্টির দিকে। কিছুক্ষণ পরপর একজন নার্স আসে মন্টিকে চেক করতে, কিন্তু আসনুরের তা পছন্দ হচ্ছে না। প্রথমত তো মন্টি খালি গায়ে, ব্যান্ডেজের কারণে জামা পরতে পারেনি। দ্বিতীয়ত নার্সটা মন্টির দিকে তাকায় বারবার, বিষয়টা স্বাভাবিক হলেও আসনুরের ভালো লাগছে না, তার জেলাস ফিল হচ্ছে খুব। কিছুক্ষণ পর ববি আসলো সেহেরি আর আজহারের জন্য জামা নিয়ে। এসে দেখে আকলিমা সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, আসনুর দাঁড়িয়ে আছে একপাশে আর মন্টি এখনও অজ্ঞান। ববি আসনুরের হাতে সেহেরি দিয়ে আকলিমার দিকে এগিয়ে গেল। আকলিমা ঘুমিয়ে থাকলে তার ডাকতে ইচ্ছে করে না, কিন্তু সেহেরি সময় হয়ে যাচ্ছে, আজ শেষ সেহেরি। ববি আকলিমাকে ডেকে তুলল। আকলিমা আজহারকে জামা পরিয়ে দিয়ে বাথরুমে গেল মুখ ধুতে। ফিরে এসে সবাই সেহেরি করে নিল। আসনুর মন্টির পাশে বসে বিছানায় মাথা রেখে শুয়ে পড়ল। তার ইচ্ছে করছে না মন্টির পাশ থেকে সরতে। ভেতরে একরকমের ভয় কাজ করছে, মনে হচ্ছে আসনুর সরে গেলে মন্টিকে হারিয়ে ফেলবে। সকালবেলা চাপা কান্নার শব্দে আসনুরের ঘুম ভাঙল। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখে সামনে সাফিয়া বসে আছে আর বসির দাঁড়িয়ে আছে। মন্টি হালকা একটু চোখ খুলে তাকিয়ে আছে সাফিয়ার দিকে। আসনুর ধর ফুরিয়ে দাঁড়ালো। মন্টি চোখ ঘুরিয়ে আসনুরের দিকে তাকালো। আসনুরের ঠোঁট কাঁপছে, ভেতর থেকে আবার ঠেলে কান্না আসছে। মন্টি মুচকি হাসলো আসনুরকে দেখে। আসনুর নিচে ঠোঁট কামড়ে ধরে কেঁদে দিল। আকলিমা আসনুরের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখল। সবাই কাঁদছে, মন্টির বোরিং লাগছে সবার চেহারা দেখে। নিচু গলায় বলল, কান্না বন্ধ করো তোমরা, আমার ভালো লাগছে না। সাফিয়া চোখের পানি মুছতে মুছতে বলল, তুই অসুস্থ, আমরা কান্না করব না তো কি করব। কান্না করার কি আছে, আমি তো আর মরিনি। চুপ থাক বেয়াদব ছেলে, মরার কথা বলবি না আর কখনো। ঠিক আছে, কিন্তু একদিন না একদিন সবাই মরবে। তবুও আর বলবি না, আমি মরে যাব তোর কিছু হলে। তাই তো, কিচ্ছু হয়নি আমার আম্মু। মন্টি আসনুরের দিকে তাকালো। আসনুর বারবার নাক টানছে। মন্টি হেসে বলল, তোমার নাকটা জোকারের মতো লাগছে। আসনুর হেসে দিল। আকলিমা অপরাধী স্বরে বলল, আমাকে মাফ করে দাও মন্টি, আমার উচিত হয়নি তোমাকে বাসা থেকে বের করে দেওয়া। আন্টি, যদি নিচু মস্তিষ্ক থেকে ভাবি, আপনি আমার সাথে যা করেছেন তা সঠিক না, কিন্তু যদি একজন বাবার দিক থেকে ভাবি, আপনি যা করেছেন ঠিক করেছেন। কিন্তু তোমাকে এভাবে বের করে দেওয়া কি উচিত হয়েছে বলো? সাফিয়া পরিস্থিতি সামলানোর জন্য বলল, আকলিমা তুমি তো তাকে সুস্থ সবল বাসা থেকে বের করেছো, তোমার জায়গায় আমি হলে লাঠি দিয়ে পিটিয়ে বের করতাম বাসা থেকে। সবাই হেসে দিল সাফিয়ার কথা শুনে। মন্টি আসার কারণে পেটে ব্যথা অনুভব হতেই কুঁকড়ে উঠল। আসনুর সাথে সাথে মন্টির হাত ধরে বলল, আপনি ঠিক আছেন? হ্যাঁ। হাসতে হবে না, আর আপনার কমেডি করা বন্ধ করুন ওনার সামনে। আকলিমা সাফিয়াকে বলল, আপনারা এমন কেন? এমন কেন বলতে? আপনি জানেন, আপনি মন্টিকে বাসা থেকে বের না করলে আজই বিপদ হতো না। আসল কথা হচ্ছে, তোমার নজরে আমার ভালো সাজতে হবে এখন, না হলে তো আসনুরকে দিবে না আমাদের।
ঠিক আছে, দিয়ে দিলাম আশনুরকে, কিন্তু মন্টির তো বিয়ে ঠিক। সাফিয়া বসির দিকে তাকালো, বসি তার চোখে চশমা ঠিক করে বলল, আসলে আমি আজাদকে বলে দিয়েছি এই বিয়ে সম্ভব না। উনি আপনার বন্ধু হয়, অনেক বছর পর আপনাদের বন্ধুত্ব ঠিক হয়েছে, না করে দিলেন? আমাদের বন্ধুত্ব ভাঙেনি, হ্যাঁ সে রাগ করেছে আবার আমার উপর, কিন্তু আমার ছেলের থেকে বেশি আমার বন্ধুত্ব না। বলেই বসির মন্টির মাথায় হাত বোলালো। সাফি আশনুরের হাত ধরে আলতো করে টেনে নিজের কাছে নিয়ে আসলো। আশনুরকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বোলালো। আশনুরের হঠাৎ লজ্জা লাগছে। সাফিয়া বলল, তোমাকে আমি যখনই দেখতাম মনে মনে ভাবতাম আমার পুত্রবধূ যাতে এমনই হয়। আমি অনেকবার আকলিমার সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু একটা বাধা কাজ করতো ভেতরে। মন্টি তোমার থেকে অনেক বড় বয়সে, তাই ভয় করতো যদি আকলিমা অন্য কিছু ভাবে। তুমি ডাক্তারি পড়তে চলেছ আর আমার ছেলে অনার্সটাও ঠিক মতো পড়েনি, নানা ধরনের কথা মাথায় আসতো, তাই আর কিছু বলার সাহস পাইনি। মন্টি যখন বলেছিল তোমাকে ভালোবাসে, আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু বাধাটাও তখনও ছিল, তোমার মনের খবর আমরা জানতাম না তাই। এইটুকু বলে থামল। আশনু লজ্জায় মাথা তুলতে পারছে না। মন্টির মনে তো লাড্ডু ফুটছে, সে এখন সুস্থ হলে হয়তো নেচেই উঠত, এখন তো নাচা সম্ভব না, তাই মনে মনে নাচছে। সাফি আকলিমার ববিকে উদ্দেশ্য করে বলল, তো শুনুন বেআই বেআইন, আমরা যৌতুক নিতে ইচ্ছুক নই, কিন্তু একটা জিনিস চাই, সেটা আপনারা যৌতুক ভাবলেও সমস্যা নেই। ববি বলল, বলুন, আমরা দেওয়ার চেষ্টা করব নিশ্চয়ই। যৌতুক হিসেবে আজহারকে দিলেই হবে, বলেই সাফিয়া হেসে দিল। আকলিমার ববি প্রথমে থতমত খেয়ে গিয়েছিল, পরে শব্দ করে হেসে দিল। আশনুর মুখ লটকিয়ে বলল, আমার ভাইকে যৌতুক বানিয়ে দিলেন। সাফিয়া হাসি থামিয়ে বলল, হ্যাঁ আমি তো জানি তুমি আজহারকে ছাড়া থাকতে পারবে না, কেন অফারটা ভালো লাগেনি? হ্যাঁ, কিন্তু আমি অন্য কিছু ভাবছিলাম। কি ভাবছিলে বলো? মন্টি ভাইয়া ঘর জামে থাকলে কেমন হয়? সাফিয়ার বসির মন্টির দিকে তাকালো। মন্টি বড় বড় চোখ করে তাকিয়ে আছে আশনুরের দিকে। আশনুর মন্টির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এইভাবে তাকানোর কি আছে, ঘর জামাই খারাপ কি ব্যাপার? ঘর জামাই থাকার জন্য না, তোমাকে ভাইয়া ডাকলে কেন? ও মা, আমি তো আপনাকে ভাইয়া বলে ডাকি। না আর ডাকবে না, আমাদের বিয়ে ঠিক হয়েছে। আশনু লজ্জা লজ্জা ভাব নিয়ে মুখ নিচু করে ফেললো। আকলিমা হেসে বলল, আচ্ছা পরে কথা হবে এইসব বিষয়ে, মন্টির ওষুধ আছে ওকে খাইয়ে দিতে হবে আগে। সাফিয়া বলল, আমার তো অনেক কথা বলার আছে তোমার সাথে। আশনুর তুমি খাইয়ে দাও মন্টিকে, ওর তো হেলান দিয়ে শুয়ে থাকতে হবে। আমি? মন্টি দুষ্টুমি হাসি দিয়ে বলল, হ্যাঁ তুমি, আমার সেবা করার কর্তব্য তোমার। একদম বিয়ের আগে ওদিকের ফলাতে আসবেন না, না হলে সুপের মধ্যে 10 চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে খাইয়ে দিব। মন্টি দুষ্টুমি মার্কে হাসি উড়ে গেল। আশনুর বিছানা থেকে নেমে হন হন করে বাথরুমে ঢুকে পড়ল। মন্টি চোখ বুলালো সবার দিকে, সবাই তার দিকেই তাকিয়ে আছে। বিয়ের আগেই ধমক শুনে তার ইজ্জত শেষ, বিয়ের পরের কথা ভাবতে ভেতর থেকে একটা লম্বা নিঃশ্বাস বের হলো। হঠাৎ ফিক করে সবাই হেসে দিল। মন্টি কোমরের সামনে থাকা চাদর টেনে নিয়ে চেহারা ঢাকল, এখন ঘুমানোর অ্যাক্টিং করাই তার জন্য শ্রেয়। পরিবুকের বাপাশে হাত দিয়ে সামনে তাকিয়ে আছে, তার বুকের বাপাশে বিস্ফোরণ হওয়ার মতো অবস্থা। পরি পুকুর পাড়ে এসেছে ইরফানের সাথে দেখা করতে, আজ চুপি চুপি আসতে হয়নি, মা বাবাকে বলিয়ে এসেছে। পরি ইরফানের সাথে একা কথা বলতে চায়, কথা বলা শেষ হলে পরি ইরফানকে নিয়ে বাসায় যাবে। 10 মিনিট হয়ে গেছে পরি এসেছে, ইরফান বলেছিল তার আসতে দেরি হবে, কিন্তু পরির তর হয়েছে না, আরও কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু ইরফান আসছে না। পরির মন খারাপ হয়ে যাচ্ছে, এখন তো কান্নাও আসছে। হঠাৎ পেছন থেকে ইরফানের কণ্ঠ ভেসে আসলো, আসতে হয়তো খুব বেশি দেরি হলো, তাই তো আমার অ্যাঞ্জেলটা কান্না করছে। পরি তাড়াতাড়ি চোখ মুছে পাশে ফিরে তাকালো। ইরফান দাঁড়িয়ে আছে, প্রতিদিনের স্টাইল হাফাতা গেঞ্জি আর থ্রি কোয়ার্টার প্যান্ট। পরি বলল, কই না তো। ইরফান ধীরে ধীরে হেঁটে এসে পরির কাছে এসে দাঁড়ালো, তারপর হাত তুলে পরির গাল আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, চোখ মুছেছ কিন্তু গাল মুছতে ভুলে গিয়েছিলে। পরি তাড়াতাড়ি গাল মুছে নিল, তারপর ইরফানের দিকে তাকিয়ে বলল, কোথায় ছিলেন? হসপিটাল গিয়েছিলাম। কেন? বাইরের খাবার খেতে খেতে আমার পেট খারাপ হয়ে গিয়েছে। কি দরকার বাইরের খাবার খাওয়া? তো কি করব বলো, আগে যখন ডিউটিতে ছিলাম কমিশনার স্যার খাবারের ব্যবস্থা করে দিত আমাদের, এখন তো অন্য কটেজে থাকতে হয় আমার, ধাবা আর হোটেল থেকে খাবার কিনে খেতে হয়।
আজকের পর থেকে আর বাইরের খাবার খেতে হবে না। কেন? তুমি খাবার পাঠাবে? না, আপনি আজ ঢাকা যাচ্ছেন। তোমার বিয়ে না হওয়া পর্যন্ত যাচ্ছি না। বলেন কি, যদি আপনি না যান আমার বরযাত্রা আসবে কিভাবে? চিন্তা করো না, তোমার বরযাত্রা আসলে আমি থামাবো না। পরিয়ার একটু কাছে আসলো ইরফানের। ইরফান বুঝতে পারলো পরির ভাবসাব সুবিধা না। পরি দুপা তুলে ইরফানের ডানগালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। ইরফান হা হা হয়ে তাকিয়ে আছে পরির দিকে। পরি সোজা হয়ে দাঁড়িয়ে হাসলো ইরফানের চেহারা দেখে। ইরফান আমতা আমতা করে বলল, তুমি মানে তুমি কি 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 করলে? আপনার গালি আলতো করে চুবু খেলাম, হয়তো রোজ হালকা হয়ে গিয়েছে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। বেশরম মেয়ে, তোমার না বিয়ে ঠিক অন্য কারোর সাথে, এসব ভালো না পরি। তুমি অন্য কারো আমানত। আমি যার আমানত তার গালি চুমু খেয়েছি। তোমাকে পাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছি। তার মানে হার মেনে ফেলেছেন? এটাকে হার মানা বলে না, আমি আসলে ক্লান্ত। তোমার বিয়ের রাতে মন ভরে একবার কান্না করে নিব, তারপর থেকে আবার আগের মতো হয়ে যাব। আমার বিয়ের রাতে যদি আপনি কান্না করেন তাহলে আমাদের বাসর হবে কখন? ইরফান কোমরে হাত দিয়ে বিরক্ত চেহারা বানিয়ে পরির দিকে তাকালো। পরি হঠাৎ ফিক করে হেসে দিল। ইরফানের চেহারাটা দেখার মতো। পরি হাসি থামিয়ে বলল, ওকে আই এম সরি, আমি বাসা থেকে ভেবে এসেছি আপনাকে কনফিউজ করব। হয়েছে কনফিউজ করা? এখন বলো হসপিটাল কবে যাবে? তোমার মাথা আউট হয়েছে? হয়নি, কিন্তু আপনার মাথা এখন নিশ্চিত আউট হয়ে যাবে। কিভাবে? পরি বাঁকা হাসি দিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরল। ইরফানের চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। ভালো যে আশেপাশে এখন কেউ নেই, না হলে লজ্জায় পুকুরে ডুবে মরতে হতো। পরে ইরফানের কানের কাছে গিয়ে বলল, যদি বলি হামু রাজি হয়ে গিয়েছে আমাদের বিয়ের জন্য তাহলে? ইরফান ভুক কুঁচকালো পরের কথা শুনে। পরে আবার বলল, আমার বিয়ে ভেঙে গিয়েছে। মানে? ইরফান অবাক হয়ে গেল। পরে ইরফানের দিকে তাকিয়ে বলল, আমু জেনে গিয়েছে আমি আপনাকে ছাড়া ভালো নেই, তাই আমু মহিদুলের মাকে বলেছে বিয়ে হবে না। সত্যি বলছো? ইরফানের হঠাৎ গলা আটকে আসলো। সে তো ভেবেছিল পরি পালিয়ে যাওয়ার কথা বলবে, কিন্তু আজ পরির মুখে এই কথা শুনে তার আনন্দে শেষ খুঁজে পাচ্ছে না। পরি ইরফানের চোখে দিকে তাকিয়ে রইল, চোখ দুটো পানি জমেছে। পরি শক্ত করে জড়িয়ে ধরল ইরফানকে, ইরফানও জড়িয়ে ধরল পরিকে। দমকা হাওয়ায় গাছের পাতাগুলো নড়ছে, পাখিদের কিঁচির মিচির শব্দ ভেসে বেড়াচ্ছে চারপাশে। পরি হঠাৎ চোখ খুলে দেখে সামনে মহিদুল অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। পরি তিন চারবার চোখের পলক ফেলল, ইরফানকে ছেড়ে বলল, পেছনে দেখুন। কেন? দেখুন না প্লিজ। ইরফান ঘাড় ঘুরিয়ে পেছন দিকে দেখে মহিদুল দাঁড়িয়ে আছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে। ইরফান একটা লম্বা নিঃশ্বাস ফেলে পরির দিকে তাকিয়ে বলল, গল্পের মাঝে এখন এই জনাবে ভিলেন হয়ে আসবে? তো আপনি তো হিরো, যান পরিস্থিতি কি সামলান। ইরফান মহিদুলের দিকে ঘুরে দাঁড়ালো, তারপর আমতামতা করে বলল, মহিদুল আই ক্যান এক্সপ্লেইন। নো নিড, সরো সামনে থেকে, পরির সাথে আমার কথা আছে। ইরফান ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকালো। পরি এক ভ্রু উঁচু করে বলল, আমার দিকে তাকান কেন? ইরফান আবার মহিদুলের দিকে ঘুরে বলল, না যা বলার আমাকে বলতে হবে। তোমার সাথে আমি একটাও কথা বলতে চাই না। আসার পর থেকে তো আমার সাথে কথা বলছো। মহিদুল রাগে গজগজ করতে করতে হন হন করে এগিয়ে এসে ইরফানের দিকে আঙুল তুলে বলল, তুমি একজন বিশ্বাসঘাতক, একজন প্রতারক, বন্ধু নামের কলঙ্ক তুমি, বুঝতে পারলে? ইরফান মহিদুলের আঙুল ধরে নিচে নামিয়ে বলল, আঙুল নামিয়ে কথা বলো, যুদ্ধ আর ভালোবাসায় সব জায়েজ, আমি শুধু পরীক্ষা পাওয়ার জন্য তোমার সাথে বন্ধুত্ব করেছি। তাই তো বিশ্বাসঘাতক বললাম, আমার সাথে এমন প্রতারণা না করে এসে বলতে পারতে যে পরি আর তুমি একে অপরকে ভালোবাসো, আমি চুপচাপ সরে যেতাম তোমাদের রাস্তা থেকে। মহিদুল তুমি অনেক ভালো মানুষ আমি জানি, যদি তখন বলতাম তোমাকে তাহলে বিয়েটা ভেঙে যেত, তারপর আন্টি পরির বিয়ে আবার অন্য কোথাও ঠিক করে ফেলতো, সে তো তোমার মতো ভালো নাও হতে পারতো। পরি এক ভ্রু উঁচু করে ইরফানের দিকে তাকিয়ে আছে। সে যে মহিদুলকে পটাচ্ছে পরি জানে। মহিদুল বলল, তবুও বলে দেখতে পারতে, আমি সাহায্য করতাম তোমাদের। পরি সামনে এসে ইরফানের পাশাপাশি দাঁড়িয়ে বলল, কিভাবে বলতাম বলুন? আপনি যদি বলতেন আমাকে বিয়ে করতে চান না, আম্মু বুঝে যেত আমি আপনাকে বলেছি বিয়ে ভাঙার কথা। সেটা আমাদের উপর ছেড়ে দিলেও হতো, কিন্তু হঠাৎ তোমাদের ব্যাপারে জানাই আমি কষ্ট পেয়েছি পরি। আমি তো তোমাকে অনেক পছন্দ করি,
তোমার সুখটা যেটাতে আমি সেটাই করার চেষ্টা করতাম। ইরফান বিরক্ত ভাব নিয়ে বলল, ও ভাই এবার থামো, তুমি আমার সামনে ওকে বলছো পছন্দ করো। বাহ, কেন তোমার জলে? হ্যাঁ জলে, সমস্যা? ফড়ি বলল, আপনার ঝগড়া বন্ধ করুন, আর মহিদুল আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, আমি পরিষ্কার মনের মানুষ, আমার যা বলার ছিল বলে দিয়েছি, আশা করছি বিয়েতে দাওয়াত পাবে। নিশ্চয়ই পারবেন। ইরফান বলল, আমি তো ভেবেছিলাম আমাকে মেরেই ফেলবে মহিদুল। পরি বলল, সবাইকে কি নিজের মতো ভাবেন? আমি আবার কি করলাম? কথায় কথায় মারার হুমকি আপনি দেন, ভুলে যান। সেটা তো এইভাবেই বলি। মহিদুল হঠাৎ হাসতে লাগলো। ইরফান আর পরি মহিদুলের দিকে তাকালো। মহিদুল অস্বাভাবিকভাবে হাসছে, বেশ রহস্যময় তার হাসিটা। ইরফান আর পরি কনফিউজ হয়ে গেল। ইরফানও হাসার চেষ্টা করে বলল, হাসছো কেন মহিদুল? মহিদুল হাসি দামিয়ে রহস্যময় দৃষ্টি বানিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমি অনেক ভালো? তুমি যদি ভালোবাসা পাওয়ার জন্য যা কিছু করতে পারো আমিও পারব। মানে? মহিদুল তার ডান হাত পেছনে নিয়ে গিয়ে প্যান্টের পেছনের পকেট থেকে একটা পিস্তল বের করে ইরফানের দিকে ধরল। পরি চিৎকার করে ইরফানের হাত খামছে ধরল। মহিদুল আবার রাগি দৃষ্টিতে তাকালো ইরফানের দিকে। ইরফান পরির হাত ধরে টেনে নিচের পেছনে লুকিয়ে ফেলল। পরি ইরফানের হাত ধরে রেখেছে ভয়ে। ইরফান কি করবে ভেবে পাচ্ছে না। মহিদুল বলল, জীবনে একটা মেয়েকেই জায়গা দিয়েছিলাম, তাকে ছিনিয়ে কেন নিলে আমার থেকে? ইরফান শান্ত গলায় বলল, কারণ সে প্রথম থেকেই আমার ছিল। না, পরি আমার, না হলে ওকে কারো হতে দিব না। সিনেমার ডায়লগ মেরে লাভ নেই, আমি ভয় পাই না। তাহলে পিস্তলের সবগুলি তোর মুখেই ভরে দিই, যেহেতু আমাকে ভিলেন বানিয়ে দিলে, আর ভালো সেজে কি করব? ইরফান কি করবে বুঝতে পারছে না, কারণ পরি তার সাথে থাকে ভয় করছে। মহিদুল হঠাৎ গুলি করে দিল ইরফানের বুকের বাঁ পাশে। মন্টি হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। আশনুর ববি আর আকলিমা বাসায় গিয়েছে, আসবে কিছুক্ষণ পর। বসির গিয়েছে মন্টির জন্য ওষুধ নিয়ে আসতে। সাফিয়া, সাহিবা আর ইনসুর সাথে ভিডিও কলে কথা বলেছে। সাহিবা আর ইনসুর সব জানার পর থেকে কান্না করতে করতে শেষ। মন্টি বোনদের কান্না দেখে সহ্য করতে পারে না, তাই সাফিয়াকে বলেছে যতক্ষণ পর্যন্ত তারা কান্না না থামাবে ততক্ষণ পর্যন্ত মন্টি তাদের সাথে কথা বলবে না। মন্টি এইটাও বলেছে আরফিকে, সে যেন ইনসুকে নিয়ে হসপিটালে না আসে। মন্টি হসপিটাল থেকে ডিসচার্জ পেলে যেন বাসায় দেখতে যায়। কিছুক্ষণ পর একজন নার্স আসলো, মন্টিকে ইঞ্জেকশন দিতে হবে। সকালে তার ক্ষতের জায়গায় আবার ব্যথা পেয়েছিল, যার ফলে রক্ত ঝরেছে, ইনফেকশন আরও বেড়ে গিয়েছে। মন্টিকে যখন প্রথমবার ইঞ্জেকশন দিয়েছিল সে অজ্ঞান ছিল, কিন্তু তার এখন জ্ঞান আছে। তাকে ইঞ্জেকশন নিতে হবে শুনেই কপাল বেয়ে ঘাম ছড়ছে। নার্স তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে ইঞ্জেকশন হাতে নিয়ে। সাফিয়া জানে মন্টি ইঞ্জেকশনে ভয় পায়, তাই সে কল কেটে দিয়ে মন্টির পাশে দাঁড়িয়ে বলল, মন্টি পিঁপড়া কামড় দিলে কতটুকু ব্যথা লাগে জানিস? মন্টি সাফিয়ার দিকে তাকিয়ে বলল, একটু একটু ব্যথা লাগে। ঠিক একটু একটু ব্যথা ইনজেকশন দেওয়ার সময়ও লাগে। নাম ইনজেকশনে অনেক ব্যথা লাগবে। নার্স হাসতে হাসতে বলল, আপনি দেখি আমার বড় ভাইয়ের থেকেও বড়, আর ইনজেকশন ভয় পান? মন্টি রাগে চেহারা বানিয়ে নার্সের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কোনো সমস্যা? না ভাইয়া, একদমই না। ইনজেকশনকে আরেকজন ভয় পায়, কিন্তু বিশ্বাস করুন ইনজেকশন দিলে ব্যথা পাওয়া যায় না। আর এ দেখুন ইনজেকশনটা কত ছোট। মন্টি ইনজেকশন দেখে চোখ বড় বড় করে বলল, আল্লাহ গো, এটা দেখে হাতে দিয়ে ইনজেকশন। নার্স আহত দৃষ্টিতে সাফিয়ার দিকে তাকালো। সাফিয়া নার্সের চেহারা থেকে জোরপূর্বক হাসি দিয়ে মন্টিকে বলল, ছেলে হয়ে ইনজেকশন ভয় পেলে চলবে? তুই তো আমার সাহসী ছেলে, তোর হবু বউ ডাক্তার হতে চলেছে আর তুই ইনজেকশন ভয় পাস? ছি, এটা তো লজ্জার বিষয়। হ্যাঁ আম্মু ঠিক বললে, আশনুর জানলে আমাকে অনেক লজ্জা দেবে। তাই তো বলছি, ও আসার আগে ইনজেকশন দিয়ে নে। ঠিক আছে সিস্টার, ইনজেকশন দিন আমায়। নার্স মাথা নাড়ালো। মন্টি হেলান সেরে ধীরে ধীরে সোজা হয়ে বসলো। নার্স আলতো করে তার হাত ধরতে মন্টি ঢোক গেল। বললো, তো ইনজেকশন সে দিতে রাজি, কিন্তু ভয় করছে এখন তার। তুলায় মেডিসিন মিশিয়ে মন্টির হাত মুছে ইঞ্জেকশন দিতে যাবে তার আগে মন্টি চিৎকার করে উঠল। নার্স ভয় পেয়ে গেল হঠাৎ তার চিৎকার শুনে। সাফিয়া কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার মন বলছিল এমন কিছুই হবে। নার্স বিরক্তি নিয়ে বলল, ভাইয়া এটা একটু বেশি হচ্ছে, এত বড় মানুষরা ইনজেকশন ভয় পায়? বললাম না আমি পাই, কোনো সমস্যা? নার্স ধমক দিয়ে বলল, হ্যাঁ সমস্যা, অনেক বড় সমস্যা।
পাশের কেবিনেও পেশেন্ট আছে, তাকেও ইনজেকশন দিতে হবে। চুপচাপ করে বসুন। বোন আমার, ইনজেকশন কোনো ওষুধ নেই। ইনফেকশনের জন্য ইনজেকশনই বেটার, বুঝতে পারলেন এবার? আমি সত্যি ভয় পাই, কিন্তু সবাই তো ভাবছে আমি নাটক করছি। না, এটা ভাববে কেন? ইনজেকশন সবাই কম বেশি ভয় পায়, কিন্তু আপনার তো সাহসী হতে হবে। প্লিজ চুপ করে বসুন এবার। মন্টি মুখ লটকাল। নার্স আবার মন্টির হাত ধরতে মন্টি আবার হাত ছড়িয়ে দিল। নার্স এবার অগ্নি দৃষ্টিতে তাকালো মন্টির দিকে। মন্টি মুখ লটকিয়ে সাফিয়ার দিকে তাকালো। নার্স আবারও তুলা মেডিসিন মিশিয়ে হাতে লাগাতে মন্টি আবার না বলে চিৎকার দিয়ে উঠল। আসনোর মাত্র কেবিনের দরজা খুলেছে, মন্টি চিৎকার শুনে ভয় পেয়ে গেল। দরজা ঠেলে দৌড়ে ভিতরে গিয়ে বলল, কি হয়েছে, চিৎকার করছেন কেন? সাফিয়া বলল, নিজেই দেখে নাও কেন। আসনোর নার্সকে জিজ্ঞাসা করল, কি হয়েছে সিস্টার? ইনজেকশন দিতে হবে ওনাকে, কিন্তু উনি চিৎকার চেঁচামেচি করছে ভয়ে। আসনোর অবাক হয়ে মন্টির দিকে তাকালো। মন্টির আসনোরের চাহনি দেখে জোরপূর্বক হাসি দিয়ে মাথা নিচু করে ফেলল। আসনোর হেসে নার্সের হাত থেকে ইনজেকশন নিয়ে ইশারায় বলল সরে যেতে। আসনোর মন্টির পাশে বসে মন্টির হাত ধরল। মন্টি পাশে ফিরে আসনোরকে দেখল। আসনোরের হাতে ইনজেকশন থেকে ভীত কণ্ঠে বলল, আসনোর বিলিভ মি, আমি ইনজেকশন অনেক ভয় পাই, তাই দু ছোটোবেলা থেকে অসুস্থ হলে আমি ওষুধ খেতাম। রাস্তায় বিড়াল একবার কামড় দিয়েছিল, তখনও ইনজেকশন নিইনি। ওহ মাই গড, এখন তো আপনার পেট থেকে বিড়ালের বাচ্চা হবে। আস্তে গভীরুল্লাহ, বলো কি? হ্যাঁ সত্যি বলছি, কেন আপনি জানেন না? আমি তো প্রথম শুনলাম, আগে তো জানতাম ইনফেকশন হয়েছে। আসনোর মন্টিকে কথার মধ্যে রেখে হাতে মেডিসিন মিশিয়ে ইনজেকশন দিয়ে দিল। মন্টি কথা বলতে বলতে খানিকটা ব্যথা অনুভব করলো, কিন্তু আসনোরের সাথে কথা বলছে বলে বুঝতেই পারেনি। আসনোর খালি ইনজেকশনটা নার্সের হাতে দিয়ে ইশারে বলল চলে যেতে। মন্টি আসনোরকে তার ছোটবেলায় কিভাবে বিড়াল কামড় দিয়েছিল সেই ঘটনা বলছে। আসনোর মুখ টিপে হাসছে ও শুনছে। সাফিয়া তাদের এইভাবে দেখে মনে মনে উপরওয়ালাকে হাজার হাজার শুক্রিয়া বলল। তারপর আসনোরকে জিজ্ঞাসা করল, আকলিমা আর ববি কোথায়? আসনোর বলল, তারা বাইরে আছে বশিরের সাথে। সাফিয়াও বাইরে গেল। মন্টি তখনও বকবক করছে, আসনোর তাকিয়ে আছে মন্টির দিকে। একসময় মন্টি বলল, সিস্টার কোথায় গেল? চলে গিয়েছে। কেন, আমাকে ইনজেকশন দেবে না? আসনোর হেসে দিল। মন্টি কনফিউজ আসনোর হাসছে কেন ভেবে আসনোর মন্টির গাল ধরে টেনে বলল, ইউ আর সো কিউট। এইটা তুমি আজকে জানলে? আমি তো জন্মের পর থেকে কিউট। ওহো তাই? হ্যাঁ। আচ্ছা একটা প্রশ্ন করি। একটা কেন, হাজারটা প্রশ্ন করুন। না আপাতত একটা প্রশ্নই মাথায় ঘুরছে। ঠিক আছে করুন। আমাকে ভালোবাসো কেন? জানি না। কোনো কারণ নেই। ভালোবাসার জন্য কারণ লাগে না। হয়তো লাগে। হয়তো, কিন্তু আমার কারণের প্রয়োজন নেই। আমি আপনাকে অকারণে ভালোবাসি। এর আগে কাউকে ভালোবাসিনি? আপনি প্রথম আর আপনি শেষ ভালোবাসা আমার। আপনি সেই মানুষ যে আমার জীবনে প্রথম প্রেমের আলো হয়ে এসেছে। তুমিও আমার প্রথম আর শেষ ভালোবাসা আসনোর। আমি জানি না তোমাকে কেন এতটা ভালোবাসি, আমি শুধু জানি ভালোবাসি। আসনোর আলতো করে মন্টির বুকে মাথা রাখলো। মন্টি আসনোরের কোমর ছড়িয়ে ধরে রেখেছে। মন্টি দরজার দিকে তাকিয়ে বলল, কেউ এসে পড়লে? আপনি দেখছি আমার থেকেও বেশি লজ্জুক। কি করবো বলো, বড়রা দেখে ফেলে একটা লজ্জাময় পরিস্থিতি জন্মাবে। আসনোর হেসে মন্টিকে ছাড়ল। মন্টি একটা লম্বা নিঃশ্বাস ফেলে মাথা নিচু করে বলল, এতক্ষণ তো ভালো লাগছিল, ছাড়লে কেন? বারে আপনিই তো বলছেন, কেউ এসে পড়লে? এসে পড়লে আসেনি। বলেই মন্টি আসনোরের দিকে তাকালো। আসনোর মিটি মিটি হাসছে। মন্টি হেসে আসনোরের নাক ধরে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। পরি ইরফানের বুকের দিকে তাকিয়ে দেখে রক্ত দিয়ে ভিজে গিয়েছে। পরি মহিদুলের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কেন করলেন আপনি এমন? ইরফান তার বুক ছুঁয়ে হাতের দিকে ভ্রুক কোঁচকে তাকালো। পরি ইরফানকে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, ধৈর্য রাখুন, আপনার কিছু হবে না, চলুন হসপিটালে যাই। এক মিনিট পরি। ইরফান মহিদুলের দিকে তাকিয়ে বলল, পরি ভ্রুক কোঁচকাল। ইরফানের গুলি লেগেছে, তবু স্বাভাবিক আচরণ কিভাবে করছে? হঠাৎ মহিদুল হেসে উঠল। ইরফান আর পরি অবাকের উপর অবাক হচ্ছে। মহিদুল হাসতে হাসতে তাদের কাছাকাছি এসে বলল, সরি, রিয়েলি সরি, হ্যাপি হোলি। ইরফান আর পরি একে অপরের দিকে তাকালো। পরি ইরফানের বুকে ছুঁয়ে দেখে এটা রক্ত না। পরি মহিদুলের দিকে তাকিয়ে বলল, গুলি তো লাগেনি,
ইরফান বলল, হ্যাঁ আমি একদম ঠিক আছি। মহিদুল হেসে বলল, ওকে রিল্যাক্স, আমি বলছি সব। কলকাতার বিখ্যাত সায়েন্টিস্টের সাথে মিলে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি বলে মহিদুল পিস্তলটা ইরফানের দিকে এগিয়ে দিল। ইরফান পিস্তলটা হাতে নিয়ে দেখে বলল, এটা তো নকল আর অনেক হালকা। হ্যাঁ, কারণ এটা ওইটার গান, দেখতে একদম আসল পিস্তলের মতো। হোলি খেলার জন্য এটা বানানো হয়েছে। অ্যান্ড গেস্ট হোয়াট, লঞ্চ করার পর এটা সাধারণ ওয়াটার গানটা তিনটা দেশে অর্ডার নিয়েছে। নাও আই অ্যাম ফেমাস। আর আমি ভাবলাম তোমাদের উপর এক্সপেরিমেন্ট করা যায়। আর হ্যাঁ, আমি সাকসেসফুল হলাম তোমাদের ভয় দেখাতে। ইরফান নিজের মাথা চুলকাতে চুলকাতে বলল, একজন পুলিশকে বোকা বানিয়ে দিলে। পরি আর মহিদুল হেসে দিল। মহিদুল বলল, পরের এক্সপ্রেশন দেখার মতো ছিল, এত ভয় পায় কেউ? ওনাকে হারানোর কথা ভাবলেই আমার ভয় করে। ওহো লাভ বার্ডস। এনিওয়ে আমি এখন যাই তাহলে, আশা করছি বিয়ের দাঁত পাবো। হ্যাঁ পাবেন। আচ্ছা আপনি এত দূর থেকে কি আপনার আবিষ্কার দেখতে এসেছেন? না, আমি এসেছিলাম তোমাদের সাথে কথা বলতে, কারণটা জানার পর্যন্ত আমার ভালো লাগছিল না। তোমার বাসায় যাওয়ার পর সব শুনলাম আঙ্কেল আন্টিল থেকে, পরে শুনলাম তুমি পুকুর পাড়ে আসবে ইরফানের সাথে দেখা করতে, তাই ভাবলাম একটু মজা নেওয়া যায়। মজা? এটা মিনি হার্ট অ্যাটাক ছিল। মহিদুল হেসে দিল পরের কথা শুনে। ইরফান মহিদুলের হাত ধরে বলল, তুমি সত্যি একজন ভালো মানুষ, এত সহজে সব মেনে নিলে কিভাবে? তোমার জায়গায় আমি থাকলে কখনো পারতাম না। পারতে হয়? আচ্ছা আসি তাহলে, আমাকে আবার কলকাতায় যেতে হবে। বিয়েতে আসবে না? দাওয়াত দিলে নিশ্চয়ই আসব। ঠিক আছে, মনে রেখো তুমি না আসলে আমি বিয়ে করব না। কাম অন ইরফান, তোমার বিয়ে পরির সাথে, আমার সাথে না। তোমাকে বন্ধু হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আচ্ছা থাক, আর বলতে হবে না, আমি এখন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পরি বলল, আঙ্কেল আন্টিকে বলবেন আমাকে মাফ করে দিতে। ধ্যাত পাগল, বলে কি, এতে মাফ চাওয়ার কিছুই নেই। আমার আম্মু আব্বু অনেক ভালো মানুষ, সব কিছু বুঝে শুনে তারপর রিয়েক্ট করে। পরে মুচকি হাসলো। ইরফান মহিদুলকে একবার চড়িয়ে ধরল, তার ভীষণ খারাপ লাগছে মহিদুলের জন্য। মহিদুলকে তার হাতে পিস্তলটা দিয়ে দিল। মহিদুল দুজনকে বিদায় জানিয়ে ঘুরে হাঁটা ধরল। তার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। অনুমতে নিজেকে সামলে নিয়ে দ্রুত হেঁটে অনেক দূরে চলে গেল। ইরফান পরের দিকে তাকিয়ে বলল, তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে ছেলেটা। আমার জন্য একজন মানুষ কষ্ট পেল, ভালো লাগছে না আমার। ইরফান পরীকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, থাক যা হওয়ার হয়েছে, এটাই ভাগ্য ছিল, আর ভাগ্যের উপর কারো হাত নেই। হুম, ঠিক বলেছেন। আচ্ছা এখন বাসায় চলুন, আম্মু আব্বু আপনার সাথে কথা বলতে চায়, তারপর চলে যাবেন ঢাকা। আমার শাশুড়ি আম্মু আর শ্বশুর আব্বুকে মানিয়ে নিয়ে আসবেন। আব্বু রাজি, আম্মু একটু রেগে আছে, কিন্তু আমি জানি ছেলের বউ এত সুন্দর দেখে আম্মু গলে যাবে। ইস, আসছে ঢং করতে। সত্যি বলছি। আচ্ছা শোনো না। বলুন। ইরফান তার গাল এগিয়ে দিয়ে বলল, আর একটা চুমু দাও প্লিজ। না আমার রোজা হালকা যাচ্ছে, ছাড়ুন এইবার। আরে একবারই তো, প্লিজ প্লিজ প্লিজ। ফরি লজ্জা মাখে হাসি দিয়ে গভীর ভাবে ইরফানের গালে ঠোঁট ডুবাল। ইরফান পরীকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রেখেছে। হঠাৎ পাশ থেকে হাসির শব্দ আসলো। পরী তাড়াতাড়ি ইরফানকে ছেড়ে পাশে ফিরে দেখে ফারিয়া দাঁড়িয়ে আছে। পরী লজ্জায় কপালে হাত দিয়ে মাথা নিচু করে ফেলল। ইরফানও থতমত খেয়ে গিয়েছে, সে মাথা চুলকাচ্ছে আর ডান বাম দেখছে। ফারিয়া দ্রুত হেঁটে এসে বলল, ভালোই তো প্রেম চলছে আপনাদের মাঝে, কিন্তু যার জন্য এত কিছু হলো তাকে একটাবার আপনারা থ্যাঙ্কস তো দিলেন না। পরি কপাল থেকে হাত সরিয়ে ফারিয়ার দিকে তাকালো। ইরফান কনফিউজড হয়ে বলল, কাকে থ্যাঙ্কস দিব? বারে যেন জানে না। আমি সত্যি বুঝতে পারছি না। আমি আমাদের কলিয়াপুর কথা বলছি। পরি বলল, হুম ঠিক তো, জীবনে সুকাস্তে সব ভুলে গিয়েছিলাম। শুনুন আপনি বাসায় গিয়ে আমার সাথে কলিয়াপুর কথা বলবেন। ঠিক আছে। আর ফারিয়া থ্যাংক ইউ সো মাচ, তুমি সত্যি আমাদের অনেক উপকার করেছো। আর সরি আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহারও করেছি। ওয়েলকাম জিজু ভাই, আর ইটস ওকে, আমার বান্ধবীর জন্য এইটুকু তো সহ্য করতেই পারি। ফরি হেসে ফারিয়াকে জড়িয়ে ধরল। ইরফান হাত আড়াআড়িভাবে ভাঁজ করে মুচকি হাসি দিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার কলির কথা মনে আসলো, আসার পর থেকে মাত্র একবার কথা হয়েছিল মেয়েটার সাথে তার। ইরফান নিজেকে নিষ্ঠুর ছাড়া কিছুই ভাবে না। আবার পরীর দিকে তাকিয়ে মুচকি হাসলো।
যেহেতু বুড়িকে একবার বলেছে ভাগ্যের উপরে কারো হাত নেই, তাই এখন মন খারাপ করেও লাভ নেই। আশনুর মনোযোগ দিয়ে তার পড়া কমপ্লিট করছে। অ্যাডমিশন নেওয়ার ছয় দিনের মধ্যে এত পড়া দিয়ে দিবে সে কল্পনাও করেনি। এই নিয়ে দুইটা অধ্যায় থেকে প্রশ্ন খুঁজে খুঁজে পড়ল। আগামীকাল মুখে বুঝিয়ে বলতে হবে। মন্টির সাথে দুপুর হওয়ার পর থেকে আর কথা হয়নি আশনুরের। এই নিয়েও তার মন খারাপ। আগলিমা কিছুক্ষণ পরে এসে আশনুরকে কফি দিয়ে গেল। পরে যেহেতু কমপ্লিট করতে হবে, ঘুম আসলে চলবে না। পুরো এক ঘন্টা লাগিয়ে কফি শেষ করল, কারণ কফি খাওয়ারও তার সময় নেই, পড়া দ্রুত কমপ্লিট করতে হবে। পড়া প্রায় শেষ, তখনই আশনুরের মোবাইল বেজে উঠল। উঠে ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইল নিয়ে দেখে মন্টি কল দিয়েছে। আশনুর শান্তির নিঃশ্বাস ফেলল। এখন তার টেনশন দূর হলো কল পেয়ে। রিসিভ করে কানে ধরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়া কমপ্লিট? কিছুটা বাকি। ঠিক আছে, কমপ্লিট করে তারপর কল দিচ্ছি। বুঝতে পারলাম। এখন যে আপনি আমাকে কেন কল দিচ্ছেন না? বুঝতে পারলে ভালো। পড়াশোনা এখন তোমার জন্য বেশ জরুরি। হ্যাঁ, কিন্তু ভুলবেন না, দুদিন পর থেকে আমাদের বিয়ে শপিং শুরু হবে। হ্যাঁ হ্যাঁ জানি, তোমার মনে এখন লাড্ডু ফুটছে বিয়ের জন্য। অফকোর্স ফুটছে, পছন্দের মানুষের সাথে বিয়ে হবে জনাব। ঠিক আছে, এখন রাখছি, তুমি পড়া কমপ্লিট করো। রেখে দিবেন? হুম। আর একটু কথা বলি? নো, যাও পড়াশোনা করো। যেহেতু রাত একটার কাছাকাছি পড়াশোনা কমপ্লিট করে ঘুমাবা। আগামীকাল ক্লাস আছে বলে গেলে নাকি? আমি আর এখন কল করবো না, একেবারে তোমার কলেজ শেষ হওয়ার পর কথা হবে। ওকে ওকে, বাই বাই। মন্টি কল কেটে দিল। আশনু তার মোবাইল কান থেকে নামিয়ে দেখে মুচকি হাসলো। মন ধরার মতো শাসন বলতে যদি কিছু হয় সেটা মন্টি তৈরি করেছে। আশনুর হেসে মোবাইল রেখে আরমোরা ভেঙে আবার পড়ার টেবিলের দিকে গেল। পরের দিন ইরফানরা সকাল সকাল রওনা দিয়েছে চট্টগ্রামের জন্য। ইরফান নর্মাল জামা পরে এসেছে, চট্টগ্রামে এসে তারপর জামা বদলাবে। এখন বর্ষা সেজে আসলে গরমে ঘেমে সব সাজ ধুয়ে যাবে। তাদের সাথে কলি রয়েছে, কলির বাবা আসেনি। ওনার মন খারাপ ভীষণ। গাড়িতে বসে থাকা প্রত্যেকটা মানুষের মুখে হাসি রয়েছে, কিন্তু কলির মুখে হাসিনি। কেউ তার দিকে তাকালে শুধু মুচকি হাসি দিয়ে বোঝায় সে ঠিক আছে। বিষয়টা ইশরাত ধরতে পারলেও কিছু বলল না। পরিবেশ নষ্ট করার মতার নেই। হঠাৎ ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। ইরফান জিজ্ঞাসা করল, কি হলো মামা, গাড়ি থামালে কেন? সামনে একজন মানুষ হোন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। ইরফান জানলা দিয়ে উঁকি দিয়ে দেখে মানুষটা বারবার বাইক স্টার্ট করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইরফান বাবাকে বলে বের হলো গাড়ি থেকে। এগিয়ে গিয়ে বলল, ভাই কোনো সমস্যা? আমি কি হেল্প করব? মানুষটা ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকিয়ে হেলমেট খুলল। ইরফান অবাক হয়ে বলল, মহিদুল তুমি? হ্যাঁ আমি। দেখো না, আমার বাইকটা স্টার্ট হচ্ছে না। পরিদের বাসায় যাচ্ছ? হ্যাঁ। আর ইসিও 100% বাইক সাইডে পার্ক করে রাখো, একসময় নিয়ে নেওয়া যাবে। চুরি না হলেই হয়। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। তাহলে চলো। মহিদুল তার বাইক রাস্তার এক পাশে পার্ক করে ইরফানের সাথে হাঁটা ধরল। গাড়ির দরজা খুলে দেখলো জায়গা নেই গাড়িতে। মহিদুল ইরফানের মা বাবাকে সালাম দিয়ে ইরফানকে বলল, জায়গা তো নেই, আর আমি একটু হেলদি মানুষ, দেখতেই পাচ্ছ। রিল্যাক্স ম্যান, হয়ে যাবে, এখনই জায়গা বলে ইরফান ইশরাতকে বলল, ইশরাত তুই আমার কোলে বসতে পারবি? তোমার কোলে? গরম লাগবে না তোমার? আরে না, তুই আমার কোলে বসে যা, আম্মু আব্বু তো আগের সিটে বসেছে, মহিদুল জানালার এই পাশে বসে যাবে। ঠিক আছে, ঘুরে আসো তাহলে তুমি। তখনই কলি বলল, ইরফান আমি জানালার পাশে বসতে চাই। ইরফান মহিদুলের দিকে তাকিয়ে বলল, মাঝে বসতে পারবে? কারণ ইশরা তো জানালার সিট ছাড়া বসতে পারে না। ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ। আর মাত্র 20 মিনিটের মতো রাস্তা রয়েছে। ওকে আসো তাহলে। ইরফান ঘুরে গিয়ে ইশরাতকে কোলে নিয়ে বসল। কলি গাড়ি থেকে বের হতেই মহিদুল গিয়ে মাঝে বসল। কলি গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল। এখন তার মনে হচ্ছে এসে চ্যাপটা হয়ে যাবে। মহিদুল নামে ছেলেটা আসলেই হেলদি মানুষ। গাড়ি আবার স্টার্ট দিল ড্রাইভার। কলি গাড়ির সাথে চিপকে বসে আছে, কারণ রাস্তার উঁচু নিচু থাকে সে বারবার মহিদুলের উপরে গিয়ে পড়ছে। মহিদুল হঠাৎ কলির দিকে তাকিয়ে বলল, আপনার কি বসতে অসুবিধা হচ্ছে? না, আমি ঠিক আছি। মহিদুল তার এক পা আরেক পায়ের উপরে রেখে বাঁকা হয়ে বসলো যাতে কলি বসতে পারে। একটু জায়গা পেতে কলি হেলান দিয়ে বসলো। মনে মনে ধন্যবাদ জানালো মহিদুলকে। 20 মিনিটের বদলে 40 মিনিট লেগেছে বড়িদের বাসায় পৌঁছতে, কারণ রাস্তার কাজ চলছে, তাই অন্য রাস্তা দিয়ে আসতে হলো। ইরফানরা আসতে বড়িদের বাড়িতে হইচই শুরু হলো। বড়ি তার ঘরে বসে ফারিয়াদের সাথে কথা বলছিল। হইচই শুনে মুখ লটকিয়ে ফেলল। তার মানে তাকে নিতে চলে এসেছে ইরফান। ফারিয়া হেসে বলল,
তুই বস, আমি দেখে আসি। আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? জিজুকে দেখতে, এখন তুই চুপচাপ বসে থাক। বলে ফারিয়া দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। পরীক্ষার ছেড়ে দাঁড়িয়ে পায়তারা করতে লাগলো। তার ইচ্ছে করছে ইরফানকে দেখতে, যদিও সে জানে ইরফান এখন বর্ষে জেনে তবু তার মন চাচ্ছে ইরফানকে দেখতে। বাইরে ইসরাত আর কলির সাথে ইরফান ফারিয়াকে পরিচয় করিয়ে দিল। ইসরাত কলিকে দেখে তো অবাক, মেয়েটা এত সুন্দরভাবে সে কল্পনাও করেনি। ফারিয়া ইরফানকে বলে ইসরাত আর কলিকে নিয়ে পরীর ঘরে গেল। পরী এক হাত কোমরে আর এক হাতে নখ কামড় দিয়ে ধরে ঘুরে দাঁড়িয়ে আছে। ফারিয়া ভেতরে গিয়ে বলল, পরী দেখ কে এসেছে। পরী পেছনে ফিরে দেখে ফারিয়ার সাথে দুজন মেয়ে। সে দেখে বুঝেছে ইসরাত আর কলি হবে। ইসরাতকে আগে দেখেছে, শুধু কলিকে দেখা হয়নি। কলিকে দেখে পরী হা হয়ে প্রায় ছ বারের মতো চোখের পলক ফেললো। ফারিয়া বলল, আপুরা আপনারা পরীর সাথে কথা বলুন, আমি আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে আসি। বলেই ফারিয়া চলে গেল। কলি আর ইসরাত এগিয়ে গেল পরীর দিকে। পরী কোমর থেকে হাত সরিয়ে থতমতো খেয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে সে বুঝতে পারছে না। খুব কষ্টে দুজনকে সালাম দিল। কলি সালামের জবাব নিয়ে হাসি ভরা মুখে বলল, তুমি তো দেখছি খুব সুন্দর দেখতে। আপনি তো সুন্দর আপু। হয়তো তো বলো কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বসুন না আপনারা। ইসরাত বলল, ওহো ভাবিছিল গাড়িতে বসে থাকতে থাকতে আমার কোমর শেষ, এখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে। পরিয়ার কিচ্ছু বলল না। তখনই বকবক করতে করতে মহিদুল আর ইরফান আসলো ঘরে। ইরফানকে দেখে পরি সাথে সাথে ঘুরে গেল। ইরফান এসে পরিকে দেখে বলল, তুমি ঘুরে গেলে কেন? পরি ঘুরে থেকেই বলল, আম্মু বলেছে আপনার সাথে দেখা করতে না। ইস পুরনো নিয়ম এসব করো। আপনি জানি খান থেকে তাড়িয়ে দিচ্ছ তুমি আমাকে। ঠিক আছে যাই, আমি চেহারাও দেখাবো না কোনোদিন। পরি শুনেই ঘুরে দাঁড়িয়ে বলল, আরে শুন। ঘুরে দেখে ইরফান দাঁড়িয়ে আছে। মহিদুল আর ইরফান ফিক করে হেসে দিল। কোলে ইরফানকে উদ্দেশ্য করে বলল, তুমি মেয়েটাকে বিরক্ত করা বন্ধ করবে। আমি কখন বিরক্ত করলাম? আমি তো ওকে দেখতে এসেছি। বিয়ের আর মাত্র 4-5 ঘন্টার মতো আছে, অপেক্ষা করতে পারবে না তুমি? হ্যাঁ হ্যাঁ পারবো, কিন্তু মহিদুল হেসে বলল, এতদিন অপেক্ষা করে শেষবেলা এই অবস্থা। শেষ সময়গুলো খুব কঠিনভাবে কাটে, আমার মনে হচ্ছে সময় কাটছেই না। আহারে বুকে বড় কষ্ট ভীষণ। পরি বলল, হয়েছে আপনাদের কথা, এখন যান। দেখলে মহিদুল তাড়িয়ে দিচ্ছে। মহিদুল বলল, দুনিয়া বড়ই স্বার্থপর জানো না। কলি বলল, বুঝেছি তুমি মানবে না, ঠিক আছে মাত্র 10 মিনিট সময় দিলাম, তোমরা একে অপরের সাথে যা কথা আর বলার বলে নাও, আমরা এখন বাহিরে যাচ্ছি। ইরফান বলল, মাত্র 10 মিনিট কেন, আরো দরকার? বেশি কথা বললে 10 থেকে 5 নেমে যাব। আরে না না 10 মিনিটই চলবে। ইসরাত চল। কলি ইসরাতকে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। মহিদুলও তাদের পিছু পিছু বেরিয়ে গেল। কলি ইসরাত আর মহিদুল ড্রয়িং রুমে গেল। মহিদুল এক পাশে দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে, তার বোরিং লাগছে। ফারিয়া ট্রেতে করে জুসের গ্লাস নিয়ে আসলো, হঠাৎ পরীর বাবার হাতের সাথে ধাক্কা খেল। বিষয়টা মহিদুল আর কলির চোখে পড়ল, তারা দৌড়ে গেল সেখানে। কলি ফারিয়াকে ধরলো আর মহিদুল ট্রে ধরে ফেলেছে, কিন্তু 3টা গ্লাস মাটিতে পড়ে ভেঙে গিয়েছে। গ্লাস ভেঙে মহিদুলের পায়ে ঢুকে গিয়েছে। ফারিয়া ট্রে নিয়ে 2 কদম পিছিয়ে গেল। মহিদুল হঠাৎ ব্যথা অনুভব করে লাফিয়ে উঠল, আবার আরেকটা কাঁচের উপরে বাঁধিয়ে দিল। মহিদুল এবার আউচ বলে চিল্লিয়ে উঠল। মহিদুলের লাফানো দেখে কলি তার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। মহিদুল টান পেতে কোলের উপরে দিয়ে পড়ল। কলি মহিদুলের হাত ধরে রেখেছে। মহিদুলের দৃষ্টি কলির চোখে। মহিদুল একটা ফাঁকা ঢোক গিলল। কলি নিজে নিজে হৃদয়ের স্পন্দন শুনতে পারছে। হঠাৎ করে দুজন একটা ঘোরের মধ্যে চলে গেল। কেউ কোনো দিকে তলাচ্ছে, দুজনের দৃষ্টি শুধু একে অপরের দিকে। মহিদুল কলির দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ বুলালো কলির চেহারায়। নাকের পাশে একটা ছোট্ট তিল দেখা যাচ্ছে। আকর্ষণীয় একটা বিষয় এটা। হঠাৎ কলি টান অনুভব করলো হাতে। মহিদুলকে এক ঝাঁটকায় ছেড়ে ঘুরে দেখলো ইরফানের মা। কলি থতমত খেয়ে গেল, এতক্ষণ কি হচ্ছিল সে বুঝতেই পারছে না। ইরফানের মা মহিদুলের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো বাবা? জি আন্টি। কিন্তু তোমার পায়ে তো কাজ ঢুকেছে, রক্ত ঝরছে। আমার পা? মহিদুল এইটুকু বলে অবাক হয়ে মাটির দিকে তাকালো। মাটিতে রক্ত গড়িয়ে যাচ্ছে। মহিদুল এখন তার পায়ে ব্যথা অনুভব করলো। কোনো মতে সোফা ধরে 2 পা তুলে শুধু আঙুলে ভর দিয়ে দাঁড়ালো। ওরে মা দ্রুত এসে মহিদুলকে ধরে বলল, মহিদুল তুমি আমার সাথে এসো, রক্ত অনেক ঝরছে। আন্টি আমি একদম ঠিক আছি, কিন্তু মাটিতে রক্ত লেগে আছে।
তুমি সেটার চিন্তা করো না, সোফায় বসো, আমি মলম নিয়ে আসি। এর মাঝে কুলি বলল, আগে পা ধুয়ে নিলে ভালো হয়, জীবাণু ছড়িয়ে গেছে এতক্ষণে। মহিদুল মাথা নাড়িয়ে আঙুলে ভর দিয়ে হেঁটে পড়ির মায়ের সাথে বাথরুমে গেল। কুলি মাটির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রেখেছে, কারো রক্ত ঝরা দেখলে তার ভয় করে। বাইরে থেকে শব্দ পেয়ে পরি আর ইরফান দৌড়ে আসলো। পরি ইরফানের বাবা মাকে সালাম দিল। ইরফানের মা বরাবরই গলে যায় পরিকে দেখে। পরিকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো গালে আর কপালে চুমু খেল। কুলি শুধু মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে সেদিকে, বুকের ভেতরে ব্যথা অনুভব হচ্ছে। তখনই মহিদুল আসলো। ইরফান দ্রুত গিয়ে মহিদুলকে ধরে সোফায় বসালো। মহিদুলের পাশে বসে বলল, ঠিক আছো, দেখি তো পা। আরে না না, ধরতে হবে না, মেডিসিন লাগিয়ে দিতে হবে তো। ডোন্ট ওরি ইরফান, আমি পারবো। তখনই পরির মা আসলো মলম নিয়ে। নিজে লাগিয়ে দিতে চাইলে মহিদুল না করলো। পরের মায়ের হাত থেকে মলম নিয়ে নিজেই ধীরে ধীরে ক্ষত জায়গায় লাগাতে লাগলো। ফারিয়া কাঁচ তুলতে তুলতে বলল, সব দোষ আমার, অতি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম বলে এই অবস্থা। পরের বাবা বলল, ধাক্কা তো আমার হাত দিয়ে লাগলো, আর তুই এগুলো কি করছিস? রাগ আর মানুষ আছে এগুলো তোলার। কাজগুলো শুধু তুলে নি, না হলে আবার কারো পায়ে লেগে যাবে। পরি মহিদুলের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনার পায়ে কাজ ঢুকলো কি করে বুঝলাম না। আসলে আমি, আচ্ছা বাদ দে না, আমি ঠিক আছি। ফারিয়া দাঁড়িয়ে বলল, আরে পরি, একটু আগে রোমাঞ্চকর একটা ঘটনা ঘটলো। আমার হাত থেকে ট্রে পড়তে নিল, কলিয়াপু এসে ধরলো, মহিদুল ভাইয়াও, তারপর তো ফিল্মি ঘটনা ঘটলো। মহিদুল ব্রুক মুচকে ফারিয়ার দিকে তাকিয়ে বলল, হয়েছে তোমার কথা, এইবার অফ যাও। ফারিয়া ভেঙে কেটে হাঁটা ধরল। সবাই আফসোস করতে ব্যস্ত মহিদুলের জন্য। মহিদুল ঘাড় ঘুরিয়ে কুলির দিকে তাকালো। কুলি মহিদুলের দিকে তাকিয়েই ছিল। হঠাৎ মহিদুল তার দিকে তাকাতেই ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো। মহিদুল হেসে আবার সামনের দিকে তাকালো। আজ হঠাৎ কি হলো তা নিজেও বুঝতে পারছে না। ইশরাত কুলির পাশে দাঁড়িয়ে বলল, আপু, তোমার সাথে ধাক্কা না লেগে আমার সাথেও লাগলে পারতো। কেন বুঝতে পারোনি? না তো। ছেলেটা কি হ্যান্ডসাম? হ্যান্ডসাম? কলি ভ্রু কুঁচকে মহিদুলকে আরেকবার দেখে নিল, তারপর ইশরাতের দিকে তাকিয়ে বলল, তোর চোখে সব ছেলে কি হ্যান্ডসাম লাগে? বারে হ্যান্ডসাম কে হ্যান্ডসাম বলবো না, সত্যি করে বলো হ্যান্ডসাম না ছেলেটা? হ্যাঁ চলে মোটামুটি। ইস, তুমি খুব বোরিং হয়ে যাচ্ছ দিন দিন, দেখ। বলে ইশরাত হন হন করে হেঁটে গিয়ে পরের পাশে বসলো। কুলি মাথা নিচু করে একটা কথাই ভাবছে যে তার চোখে তো একটা ছেলেই সবচেয়ে বেশি হ্যান্ডসাম। কুলি মাথা তুলে ইরফানের দিকে তাকালো। আশনুর এক দৃষ্টিতে বোর্ডের দিকে তাকিয়ে আছে। সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ডাক্তার হওয়া সহজ না। রাত দুটা পর্যন্ত জেগে পড়েছে, পরে আবার ফজরের সময় নামাজের জন্য উঠেছে, আবার সকাল 7টায় ঘুম থেকে উঠে কলেজে এসেছে। ঘুমাতে মন চাচ্ছে তার, কিন্তু পড়াগুলো গুরুত্বপূর্ণ। যেহেতু বিয়ের জন্য ছুটি নিয়েছে আগের থেকেই, তাই পড়া সব কভার করে রাখতে হবে। টানা 3 ঘন্টা ক্লাস করে আশনুর বের হলো তার কলেজ থেকে। ক্লান্ত লাগছে একদম শরীরটা, হেলে দুলে হেঁটে বাহিরে গেল। ড্রাইভার এখনও আসেনি। কলেজের দরজার সামনে দাঁড়িয়ে রইল। একে করে অনেকজন চলে গেল যার যার বাসায়। আশনুর টাকা আনেনি, না হলে রিক্সা নিয়েই চলে যেত। আর হেঁটেও যাওয়া যাবে না, কারণ বাসা দূরে। রোদের জন্য মাথাও ঘুরছে তার। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেল। আশনুর ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে দেখে মন্টি, কিছুক্ষণ হা হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। মন্টি মুচকি হেসে তার পকেট থেকে রুমাল বের করে আশনুরের কপালের ঘাম মুছে দিল। আশনুরের ধ্যান ভাঙতেই বলল, আপনি আপনি কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন, নাকি গরমের কারণে আমি পাগল হয়ে গেছি? মন্টি হেসে বলল, না আমি তোমার সামনে সত্যি সত্যি দাঁড়িয়ে আছি। আশনুর একটা ঢোক গিলে মন্টির গালে হাত রাখল। না সে স্বপ্ন দেখছে না। আশনুর হাত সরিয়ে আঙুলের নখ কামড় দিয়ে ধরল। মন্টি ভ্রু পৌঁছকে বলল, তোমার কি ভালো লাগছে না মেসি? আমি আসলে কনফিউজড। কনফিউজ হতে হবে না, চলো বাসা যাব। আপনি যে এসেছেন আমার সামনে। জানে, আরে হ্যাঁ আমরা সবাই এসেছি। সবাই মানে? সবাই মানে সবাই। কিন্তু কেন? আমাদের বিয়ে সামনে, তাই আমাদের সবার জন্য ফ্ল্যাট নেওয়া হয়েছে। সেই বাড়ির জন্য কিছু ডেকোরেশন বাকি, আবার শপিংও কাল থেকে শুরু করবো। মানে আমাদের নতুন বাসা থেকে আমার বরযাত্রা আসবে? মন্টি হেসে আশনুরের কপালে চুমু দিয়ে বলল, হুম। আশনুর খুশিতে আত্মহারা হয়ে মন্টিকে জড়িয়ে ধরল। মন্টি হেসে আশনুরের মাথায় হাত বুলিয়ে বলল, মানুষ বেয়াদব বলবে। বলুক,
আমি আমার হবু স্বামীকে জড়িয়ে ধরেছি, তাতে তাদের কি? তবুও ভালো দেখায় না, আমারই লজ্জা লাগছে। আশনুর মন্টিকে ছেড়ে এসে বলল, ঠিক আছে আর লজ্জা দিলাম না, এখন আমরা কোন বাসায় যাব? এখন আমাদের নতুন বাসায় যাব, সেখানে সবাই আছে, আমার শাশুড়ি আম্মু আর শ্বশুর আপু। আর গিয়ে দেখো তো আমাদের রুমটা ঠিক আছে কিনা। চলুন তাহলে, তাড়াতাড়ি আসুন। বলেই আশনুর মন্টির হাত টেনে এগিয়ে গেল। মন্টি দাঁড়িয়ে বলল, আরে দাঁড়াও রিক্সা দিয়ে যাই, আজ অনেক গরম। আশনুর দাঁড়িয়ে মাথা নাড়ালো। মন্টি আশনুরের কাঁধ থেকে ব্যাগ নিয়ে নিজের কাঁধে ঝোলালো। অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর একটা রিক্সা পেল। আশনুর আর মন্টি উঠে বসলো রিক্সায়। আশনুর মন্টির হাত ধরে কাঁধে মাথা রেখে চোখ বুঝে রইল। মন্টি আশনুরের কপালে চুমু দিয়ে বলল, ক্লান্ত আজ খুব? হ্যাঁ, আমাদের ক্লাসের একটা ফ্যান নষ্ট হয়ে গিয়েছে, এক বেঞ্চে চারজন করে বসতে হয়েছে, গরমে আমি সিদ্ধ হয়ে গেলাম। মন্টি দুষ্টুমি হাসি দিয়ে ফিসফিস করে বলল, সেদ্ধ খাবার খেতে আমার ভালো লাগে, আসো তো একটু রেস্ট করে দেখি। আশনুর মন্টির কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসলো। মন্টির দিকে সে তাকাচ্ছেও না। হঠাৎ এমন কথা শুনলে তার অস্বস্তি হয়। মন্টি আবার বলল, কি হলো, টেস্ট করি? চুপ থাকুন আর বাসায় চলুন। ও আচ্ছা, আশনু তাহলে লজ্জা পাচ্ছে। আশনুর মন্টির দিকে তাকিয়ে চোখ রাঙালো। মন্টি শব্দ করে হেসে উঠলো আশনুরের চাহনি দেখে। আশনুর ভেঙ চিকেটের সামনে তাকালো। পুরো রাস্তা দুজনেই চুপ ছিল। বাসায় পৌঁছে আশনুর হাসি মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল বিল্ডিংয়ের দিকে। বিশ্বাস হচ্ছে না সে খুব শীঘ্রই মন্টির সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছে, আর এইটা হচ্ছে তাদের বাড়ি। মন্টি ভাড়া মিটিয়ে আশনুরের পাশে এসে দাঁড়ালো। আশনুরের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে আছে তা দেখে বলল, ভূত বাংলার মতো দেখতে বাইরে থেকে, তাই না? হাসি উড়ে গেল মন্টির কথা শুনে। মন্টির দিকে ব্রুক মুচকে তাকিয়ে বলল, অস্তর ছাড়া বাড়িঘর এমনি হয়। আচ্ছা আমাদের ফ্ল্যাট কত তলায়? চার তলায়। চলুন যাওয়া যাক, আমার আর তরই সইছে না। ঠিক আছে চলো। দুজন দুজনের হাত ধরে ভেতরে গেল। চারতলায় উঠে আশনুর আরো হাঁপিয়ে পড়েছে। সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল। মন্টি কলিং বেল বাজাতেই উমায়ের এসে দরজা খুলল। আশনুর উমায়েরকে দেখে সালাম দিয়ে চড়িয়ে ধরল। মন্টি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ভেতরে এগিয়ে গেল। আশনুর ঘুরে ঘুরে আগে ড্রয়িং রুম দেখতে লাগলো। উমায়ের হেসে বলল, আরে পাগলি, ঘর পরে দেখে নিও, আরো কাজ বাকি আছে, এখন যাও গোসল করে জামা বদলে নাও, ঘেমে গিয়েছো তো। আন্টি এইটাই আমার বাড়ি? হ্যাঁ এটা তোমার বাড়ি। আশনু দৌড়ে মন্টি যে রুমে সেই রুমে গেল। সবাই এই রুমেই রয়েছে, এটা গেস্ট রুম। এই ফ্ল্যাটে মোট চারটা বেডরুম, তিনটা বাথরুম, দুটো বারান্দা, একটা ড্রয়িং রুম। আশনুর খুশিতে আত্মহারা তার বাড়ি দেখে। আকলিমা ধমক দিয়ে জামা আশনুরের হাতে দিয়ে বলল গোসল করে আসতে। মন্টি বারান্দায় চলে গেল। এ বাসে রোদ কম, আর আশনুরের আনন্দ দেখে সেও খুব খুশি। এখন মন্টি শুধু সেই মুহূর্তগুলোর অপেক্ষা যখন আশনুর আর সে একসাথে এ বাসায় নতুন জীবন শুরু করবে। পরিবধূ সাজে স্টেজের চেয়ারে বসে আছে, নিজেকে আজ সে সং ভাবছে। যে আসছে সেই তা থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শুধু সং না, সেলিব্রিটিও মনে হচ্ছে। সবাই তার ছবি তুলতে ব্যস্ত। পরিচক বারবার দরজা দিকে চলে যাচ্ছে, ইরফান আসছে না কেন? এতক্ষণে তো এসে পড়ার কথা। আবার চিন্তাও হচ্ছে তার, কোনো অঘটন ঘটেনি তো? ফারিয়া সেলফি নিতে ব্যস্ত। হঠাৎ পরীর দিকে চোখ যেতে ভ্রু পৌঁছকাল। পরীর দৃষ্টি দরজা দিকে, বুঝতে পেরে স্টেজে উঠে পরীর কাছে গিয়ে বলল, একটু অপেক্ষা কর, এসে পড়বে তো, এমন পাগল হলে চলবে বিয়ের জন্য? ধ্যাত, বিয়ের জন্য পাগল হব কেন? আমার চিন্তা হচ্ছে ওর জন্য। কিছু হবে না তোর বরের, রিল্যাক্স থাক। বরযাত্রীরা রওনা দিয়ে দিয়েছে, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। এমন চিন্তা হচ্ছে কেন আমার বলতো? হয় হয় এমনটা হয়, কিন্তু তুই এইটুকু জেনে রাখ আজ তোর বাসর রাত। হ্যাঁ তা তো। পুরি থতমত খেয়ে গেল। অবাক দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকাতেই ফারিয়া হেসে দৌড়ে স্টেজ থেকে নেমে গেল। পুরি এখনো থতমত খেয়েই বসে আছে, লজ্জায় মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পরেই চিৎকার চেঁচামেচি শুরু হলো, বর এসেছে বর এসেছে বলে। বর এসেছে কথাটা কানে যেতেই পরের মুখে থুক ফুকানি শুরু হয়ে গেল। দরজা দিয়ে দৌড়ে মহিদুল প্রবেশ করল। হাতের ইশারায় ফারিয়াকে কি যেন বলতেই ফারিয়া একটা লাল রঙের ফিতে নিয়ে দৌড়ে গেল। পরি, মহিদুল আর পরি দুঃসম্পর্কে কিছু বলে না মিলে গেট ধরেছে। দূর থেকে দেখে পরিবেশ মজা লাগছে বিষয়টা। দেখে মনে হচ্ছে সেখানে কর্ত চলছে। আর কারণ হয় ফারিয়ার গলাটাই সবচেয়ে বেশি উঁচু। 5,000 টাকা না দিলে সে বরকে ভেতরে যেতেই দেবে না। তার সাথে সাথে মহিদুলও তাল মেলাচ্ছে। খলি দাঁত চেপে শুধু মহিদুলের ন্যাকামি দেখছে। এত বড় ছেলে হয়ে কেমন বাচ্চামি করছে।
কোলে এক সময় বলল, এত বড় সায়েন্টিস্ট হয়ে মাত্র 5,000 টাকার জন্য এমন করছেন, লজ্জা করে না? ও হ্যালো ম্যাম, উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি? 5,000 টাকা মাত্র হলে দিয়ে দেন। কি বললেন, আমি উল্টাপাল্টা কিছু খেয়েছি? আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে। কোলি রাগে হাত মুঠো শক্ত করে ফেলল। তবু ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে ইরফানকে বলল, এই তোমার কি বিয়ে করার ইচ্ছে নেই? আছে তো। তাহলে টাকা দিয়ে ভেতরে চলো। আমার কাছে তো টাকা নেই, আব্বুর কাছে মানি ব্যাগ, আর আব্বু আম্মু তো ভেতরে ঢুকে গেল। তার মানে শুধু আমাদের আটকেছে? হ্যাঁ। কোলি মনে মনে পরিস্থিতি 14 গুষ্টি উদ্ধার করল। তারপর মহিদুলের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মহিদুল পৈশাচিক হাসি দিয়ে তাকিয়ে আছে কোলির দিকে। কোলি হাসার চেষ্টা করলো কিন্তু পারল না। মহিদুল বলল, কি হলো ম্যাম, নিজেকে পরী মনে হচ্ছে? কোলি ধমকে স্বরে বলল, একদম না, আমি অনেক বড় লোক, কিন্তু কিন্তু এখন টাকা নেই। মহিদুল আর ফারিয়া শব্দ করে হেসে উঠল। তখনই ইসরাত এসে ইরফানের হাতে টাকা দিয়ে বলল, নাও ভাইয়া, ভালো যে আমি গাড়িতে টাকা রেখে দিয়েছিলাম। তুই আজ প্রমাণ করলি তুই আমার প্রকৃত বোন। হয়েছে হয়েছে, পরে চকলেট ফ্লেভারের আইসক্রিমের দুটো বক্স কিনে দিতে হবে। ডান ডান ডান। ইরফান মহিদুল আর ফারিয়ার দিকে টাকা এগিয়ে দিয়ে বলল, এই নাও টাকা আর আমাদের যেতে দাও। মহিদুল টাকা নিল। ফারিয়া ইরফানের হাতে কেঁচি এগিয়ে দিয়ে বলল ফিতা কেটে ভেতরে প্রবেশ করতে। ইরফান এখন খুশিতে আত্মহারা, এমনভাবে হাসছে যেন আকাশের চাঁদ পেয়ে গিয়েছে। ফিতা কাটতেই সবাই সরে দাঁড়ালো। ইরফান দরজার ভেতরে ঢুকতেই তার উপর গোলাপের পাপড়ির বৃষ্টি শুরু হলো। হাসি মুখে হেঁটে স্টেজের উল্টো দিকে গেল। সেখানে আরেকটা স্টেজ বানানো আছে, বিয়ে পড়ানো হলেই ইরফান পরে স্টেজে সে পড়বে। কোলি ভেতরে প্রবেশ করতেই মহিদুল দুবার কাশল। কোলি থেমে চোখ উল্টে মহিদুলের দিকে তাকাল। মহিদুল এমন ভাব নিয়ে এদিক ওদিক দেখছে যেন কোলিকে সে দেখেইনি। কোলি মহিদুলের বরাবর সোজা হয়ে দাঁড়িয়ে হাত আড়াআড়িভাবে ভাঁজ করে বলল, অ্যাটেনশন চাই। মহিদুল মুখ বাঁকা করে কোলির দিকে তাকিয়ে বলল, কার? আশেপাশে তো আমি ছাড়া কেউ নেই, তাই আমার। হায় আল্লাহ, আমার জন্য কি মেয়ে অভাব করেছে? কোলি রগে ডান হাতের শাহাদাত আঙুল তুলে বলল, আপনি একজন ফালতু মানুষ। মহিদুল হাত তুলে কোলির আঙুল নিজের আঙুল দিয়ে জড়িয়ে ধরে বলল, যে বলে সে আমি নয়। ওকে, আমার আঙুল ছাড়ুন। ছাড়ব না। আপনি আমাকে আঙ্গুল কেন দেখিয়েছেন? কেউ আমাকে আঙ্গুল দেখালে তার আঙ্গুল ভাঙার ক্ষমতা আমার আছে। কোলি হা হয়ে তাকিয়ে আছে মহিদুলের দিকে। মহিদুল কোলির আঙ্গুল ছেড়ে দিয়ে বলল, কিন্তু আপনার আঙ্গুল ভাঙার ইচ্ছে আমার নেই। এনিওয়েজ, আমি বাচাল মানুষ, সুযোগ পেলেই মজা আর বকবক করে। আপনার সাথেও মজা করেছিলাম। আর হ্যাঁ ম্যাম, বুকে কষ্ট চেপে রাখতে নেই। বলেই মহিদুল মুচকি হেসে হাঁটা ধরল। মহিদুলের কথাগুলো কোলিকে একটা ঘোরের মাঝে ডুবিয়ে দিয়েছে। সে কিছু বুঝতে পারেনি মহিদুলের কথা, কিন্তু এইটা বুঝতে পেরেছে তার কথাগুলো মূল্যবান। পরি আর ইরফান কবুল বলে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিল। কবুল বলার সময় পরের মনে হচ্ছিল তার গলা কেউ চেপে ধরেছে। খুব কষ্টে কবুল বলেছে, বেশ অবাক লাগছে তার। নিজেকে এখন আর আগের পরি মনে হচ্ছে না, নিজেকে নিজে চিনতে পারছে না। নতুন এক অস্তিত্ব বেঁচে আছে, একজনের স্ত্রী, একজনের ভাবি, দুজন মানুষের পুত্রবধূ, একটা পরিবারের বউ। পরি শুনেছে মেয়েদের বিয়ে হয়ে গেলে সে তার বরের পরিবারের ইজ্জত হয়ে যায়। তাই তো বিয়ের পর মেয়েদেরকে মানিয়ে চলতে হয়, যাতে চরিত্রে দাগ না লাগে। কেউ যেন এটা বলতে না পারে ছেলে ভালো বউ আনতে পারেনি। নানা ধরনের কথা ঘুরছে পরির মাথায়। সে বুঝতে পারছে না ইরফানের পরিবারের সাথে মানিয়ে চলতে পারবে কিনা। ইরফানকে নিয়ে এসে তার পাশে বসানো হলো। পরি ইরফানকে দেখছে তার পাশে, কিন্তু সে অন্য ভাবনায় ডুবে আছে। ইরফান পরিকে চুপ থাকতে দেখে পরির দিকে ঝুঁকে বলল, কি হলো আমার পরির, আমার দিকে তাকাচ্ছ না যে? পরি হালকা ঘাড় ঘুরিয়ে চোখ মাকা করে ইরফানের দিকে তাকালো। ইরফান উত্তরের অপেক্ষা করছে। পরি আবার মাথা নিচু করে বলল, কিছু না। বলো আমাকে। সত্যি বলছি, কিছু না। আমি জানি তুমি কিছু ভাবছো, পরি বলো প্লিজ। পরির মনে হলো তার কথাটা শেয়ার করা উচিত। ইরফান তার স্বামী, তার অধিকার আছে সব জানার। পরি হালকা ঘুরে বসলো ইরফানের দিকে, মাথা নিচু করে বলল, আজ থেকে আমার নতুন জীবন শুরু হলো। এমনও হতে পারে পথে পথে আমার জন্য পরীক্ষা অপেক্ষা করছে, যদি আমি আপনার পরিবারের সাথে মানিয়ে চলতে না পারি। এখন কি শুধু আমার একার পরিবার, তোমার না? এইটা তো সত্যি যে পরের মেয়েরা কখনো নিজের হয় না।
অনেক কম পরিবার আছে যে পরের মেয়েকে নিজের মেয়ের মতো চোখে দেখে। মন্দ বলনি, আসল কথা কি জানো পরি, বিয়ে হওয়ার সাথে সাথে তোমার মনে ভয় ঢুকে গিয়েছে, তো আমি বলতে চাই আমি তোমার পাশে আছি সব সময়। আমার কাছে নানা ধরনের কেস আসতো, ছেলের বউকে মারপিট, জামাই তার বউকে মেরে ফেলেছে, আরও অনেক, কিন্তু আমি এটা বলতে পারি আমি আমার স্ত্রীকে আগের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।